ছেলেকে হারিয়ে মা বিষণ্ন হয়ে পড়লেন তার প্রাণ কেবলি হা হা করে বলতে লাগলো আমায়ও কেন পেভেলের সঙ্গে ধরে নিয়ে গেল না রায়বিনে সে সান্ত্বনা দিয়ে বলল আমার বাড়িতেও তারা হানা দিয়েছিল কিন্তু ধরল না ধরল পেভেলকে ওদের এই হাল ম্যানেজার চোখ ইশারা করলো পুলিশ বলল জো হুকুম আর দেখতে দেখতে একটা লোক অদৃশ্য হলো চোরে চোরে মাস্তু তো ভাই মা হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন তোমাদের উচিত পেভেলের পক্ষ হয়ে লড়া তোমাদের সকলের জন্যই সে আর জেলে গেছে কার উচিত তোমাদের সবার রায়বিন কেমন একটা শ্লেষের হাসি হেসে বলল তোমার যে অতিরিক্ত দাবি মা কেউ ওর কিছুই করবে না কর্তারা হাজার হাজার বছর ধরে শক্তি সঞ্চয় করেছেন আমাদের কোলজের মধ্যে তারা বহুত পেরেক ঠুকে রেখেছেন আমাদের মধ্যে ব্যবধানের বিরাট দেয়াল আমরা ইচ্ছে করলেই এখনই তা সরিয়ে মিলতে পারিনি এগুলি বাধা দিচ্ছে এগুলোকে আগে দূর করা যায় রাইবিন চলে গেল রাতে সময়লোভ এবং এগর আইভানু এসে হাজির হলো আইভানোবিচ বলল নিকোলাই জেল থেকে বেরিয়েছে জানো দিদিমা তাই নাকি কমাস জেলে ছিল সে পাঁচ মাস এগারো দিন আর পেভেলের সঙ্গে তার দেখা হয়েছে অ্যান্ড্রিউ তোমায় প্রণাম জানিয়েছে আর পেভেল বলে পাঠিয়েছে ভয় নেই জেল তো যাত্রাপথে সরাই যা প্রতিষ্ঠা এবং তদবির করেছেন কর্তারা অত্যন্ত আগ্রহের সঙ্গে এখন কাজের কথা হোক দিদিমা কাল কতজন গ্রেপ্তার হয়েছে জানো না আরো কেউ গ্রেপ্তার হয়েছে নাকি হ্যাঁ চল্লিশ জন এবং আরো দশ জনের হবার সম্ভাবনা তার মধ্যে একজন ইনি শ্যামল মা যেন একটু নিশ্চিন্ত হলেন বললেন এতগুলি লোক যখন ধরেছে তখন বেশি দিন রাখতে পারবে না আইভানোভিচ বলল সে কথা ঠিক দিদিমা আর আমরা যদি ওদের বাড়া ভাতে পারি তাহলে ওরা আরও নাকাল হয় কথাটা কি জানো দিদিমা ওরা গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে নিষিদ্ধ ইস্তাহার যদি কারখানায় আর না ঢোকে তবে কর্তারা নির্ঘাত বুঝবেন এসবের পাণ্ডা কারা পেভেল আর তার সঙ্গীদের তখন জেলে শক্ত করে চেপে ধরবে কাজেই যেমন ব্রতের খাতিরে তেমনি জন্য আমাদের কারখানার ভিতরে ইস্তাহার বিলির কাজ ঠিক আগের মতোই চালানো চাই খুব ভালো হাতে আছে কিন্তু সমস্যা তা কারখানায় ঢোকানো যায় কি করে কারখানার গেটে আজকাল প্রত্যেকের শরীর তল্লাশি করা হয় মা বুঝলেন তাকে দিয়ে একটা কিছু কাজ করাতে চায় ওরা ছেলের মঙ্গলের জন্য কোনো কিছুই করতে তার আপত্তি নেই কাজেই বললেন তা কি করতে হবে আমাকে ফেরিওয়ালি মেরি নিলব নাকে দিয়ে ইস্তাহার ঢোকাতে পারো না মা বলে উঠলেন ওকে দিয়ে সর্বনাশ তাহলে দুনিয়ার কারো জানতে আর বাকি থাকবে না তারপর একটু ভেবে বললেন আমার কাছে রেখে যেও আমি নিজেই ব্যবস্থা করব। মেরির সাহায্যকারিনী যে কারখানায় খাবার নিয়ে যাব তখন ধরা পড়বো না সবাই দেখবে পেভেল জেলে গেছে বটে কিন্তু জেল থেকেও তার হাত কাজ করে যাচ্ছে তিনজনের মুখই আশায় উৎফুল্ল হয়ে উঠল আইভানোভিচ বলে উঠল চমৎকার বলল এ যদি হয় জেল হবে আমার কাছে আরাম কেদারা মা ভাবলেন ইস্তাহার বেরোলে কর্তারা একথা কবুল করতে বাধ্য হবেন ইস্তাহার বিলির জন্য পেবেল দোষী নয় সাফল্যের আশা এবং আনন্দে মা কেঁপে কেঁপে উঠতে লাগলেন বললেন পেভেলকে বলো তার জন্য আমি করতে পারি না এমন কাজ নেই আইভানোভিচ মাকে সান্ত্বনা দিয়ে বলল তুমি পেভেলের জন্য মিছে ভেব না মা জেল আমাদের কাছে বিশ্রাম এবং পাঠের স্থান মুক্ত অবস্থায় যার ফুরসত আমাদের মেলে না যাক তাহলে ইস্তাহারগুলো পাঠাবো কাল থেকে আবার যুগান্ত সঞ্চিত অন্ধকার নাশী চাকা আগের মতো ঘুরতে আরম্ভ করবে দীর্ঘজীবী হোক আমাদের স্বাধীনতা আর দীর্ঘজীবী হোক এই মাতৃহৃদয় তারপর তারা বিদায় নিয়ে চলে গেল মা একান্ত মনে ভগবানকে ডাকেন আর মঙ্গল আকাঙ্ক্ষা করেন তার মানসপটে পেভেলের সঙ্গে আর সকলকার ছবি ফুটে ওঠে মা মেরির কাছে গিয়ে তার সাহায্যকারিনীর কাজ নিলেন পরদিন মজুররা অবাক হয়ে দেখলো কারখানায় নতুন এক খাবার বলি পেভেলের মা মেরি নিজে বাজারে গিয়ে মাকে কারখানায় পাঠিয়েছে মজুররা দলে দলে মার কাছে এসে দাঁড়ায় কেউ দেয় আশা কেউ শান্তনা কেউ বা সহানুভূতি কেউ বা ম্যানেজার এবং পুলিশকে দেয় গাল কেউ আবার বলে আমি হলে তোমার ছেলের ফাঁসি দিতম লোকগুলোকে যাতে সে আর বিগড়াতে না পারে মা শিউরে ওঠেন কারখানায় সে কি উত্তেজনা স্থানে স্থানে মজুরদের ছোট ছোট দল সবাই ঘোট পাকায় চাপা গলায় অত্যন্ত উৎসাহের সঙ্গে মাঝে মাঝে ফোরম্যানরা মাথা গলিয়ে দেখে যায় তারা চলে যেতেই ওঠে ক্রুদ্ধ গালাগালি হাসির হররা মার পাশ দিয়ে সময়লাভকে গ্রেপ্তার করে নিয়ে যায় দুটো পুলিশ পিছু পিছু শখখানেক মজুরের হল্লা পুলিশদের উদ্দেশ্যে বিদ্রুপ এবং কটুক্তি বর্ষণ করতে করতে তারা চলেছে একজন বলল বাহ কমরেড বেড়াতে বেরিয়েছ বুঝি আরেকজন বলে উঠল নয়তো কি আমাদের ওরা কম সম্মান করে চলে তৃতীয় একজন বলল হ্যাঁ বেড়াতে বেরোলেই সঙ্গে সঙ্গে বডিগার্ড চাইত তীব্র তিক্ত স্বরে এক চক্ষু জনৈক মজুর বলল কি করবে চোর ডাকাত ধরে তো আর মজুরি পোষায় না তাই নিরীহ লোকদের নিয়ে টানাটানি পেছন থেকে আর একজন বলে উঠল তাও আবার রাত নয় একেবারে খোলা মেলা দিনে দুপুরে লজ্জাও নেই হতভাগাদের পুলিশেরা এই কটুক্তি এড়াতেই যেন দ্রুত পাচালিয়ে দেয় মজুরদের কথা যে কানে যাচ্ছে এমনই মনে হয় না লাভ হাসি মুখে জেলে গেল মার মনে হলো যেন তার আর একটি ছেলেকে ছিনিয়ে নিয়ে গেল এই যে হাসি মুখে জেলে যাওয়া এর মাঝেও পেভেলেরই প্রভাব সমস্ত দিন পরে মা বাড়ি ফিরে এলেন সন্ধ্যার আধার ঘনি এলো মা উদ্গ্রীব হয়ে রইলেন আইভানোভিচ কখন আসে ইস্তাহার নিয়ে হঠাৎ এক সময় দাঁড়ে মৃদু করাঘাত হলো মা দ্রুত গতিতে দৌড় খুলে দিয়ে দেখেন শশাঙ্কা দেখেই মার মনে হলো সশঙ্কা যেন অস্বাভাবিক রকমের মোটা হয়ে পড়েছে বললেন এতদিন এদিক মারাও নিজে ব্যাপার কি সশঙ্কা হেসে বলল জেলে ছিলুম যে মা পোশাকটা বদলাতে হবে আইভানবী চাষার আগে তাই তো একেবারে নিয়ে উঠেছ যে ইস্তাহারগুলো এনেছি দাও আমার কাছে দাও মা অধীর আগ্রহে বলে উঠলেন দিচ্ছি বলে শশঙ্কা গায়ের চাদরটা খুলে ঝাড়া দিল আর মায়ের সামনে ঝরা পাতার মতো পড়তে লাগলো ভুয়ে এক রাশি পাতলা কাগজের পার্সেল মা হেসে তা কুড়িয়ে নিলেন বললেন তাই তো অবাক হচ্ছিলুম এত মোটা হলে কি করে বড় কম তো নি, এসেছ কি করে হেঁটে হ্যাঁ মা চেয়ে দেখলেন সেই অস্বাভাবিক মোটা মেয়েটি আবার আগের মতো অসামান্য সুন্দরী হয়ে পড়েছে কিন্তু তার চোখের নিচে কালি বললেন এতদিন জেলে ছিলে মা এবার কোথায় তুমি একটু বিশ্রাম নেবে না সাত মাইলেই মোট বয়ে নিয়ে এসেছ এ তো করতেই হবে মা সে যাক পেভেলের কথা বলো সে ঠিক আছে তো ভয় পায়নি তো না মা সে বিগড়াবে না এটা ধ্রুব সত্য বলে ধরে নিতে পারো শশঙ্কা ধীরে ধীরে বলল কি শক্তিমান পুরুষ এই পেভেল মা বললেন সে ঠিক অসুস্থ সে কখনো হয়নি কিন্তু তুমি যে শীতে কাঁপছ দাঁড়াও চার জ্যাম এনে দিচ্ছি মৃদু হাস্যে শশাঙ্কা বললো বেশ কিন্তু মা এত রাতে তোমার কিছু করবার দরকার নেই আমি নিজ হাতেই করছি হ্যাঁ তা বই কি এই রোগ আক্লান্ত শরীর নিয়ে নয় সুরে এই কথা বলে মা রান্নাঘরের দিকে চলে গেলেন শশেনাও গেল তার পিছু পিছু মা চা করছেন আর সে একটা বেঞ্চিতে বসে পড়ল হ্যাঁ মা সত্যি আমি বড় ক্লান্ত জেলখানা মানুষকে নির্জীব করে দেয় এই বাধ্যতামূলক কর্মহীনতাই হচ্ছে সেখানকার সবচেয়ে ভয়ের কথা এর চেয়ে পীড়াদায়ক আর কিছু নেই এক হপ্তাহ থাকি পাঁচ হপ্তাহ থাকি বাইরে কত কাজ করার আছে তা তো জানি জানি যে মানুষ আজও জ্ঞানের জন্য বুভুক্ষিত আমরা তাদের অভাব পূর্ণ করতে সক্ষম কিন্তু কি করব পশুর মতো বন্দি আমরা এইটাই অসহ্য বোধ হয় প্রাণ যেন শুকিয়ে যায় মা বললেন কিন্তু এর জন্য কে তোমাদের পুরস্কৃত করবে তারপর ধীরে ধীরে দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে তিনি তার জবাব দিলেন ভগবান কিন্তু তাকে তো তোমরা বিশ্বাস করো না না সংক্ষেপে মাথা নেড়ে বলল নিজের ধর্ম বিশ্বাসের মর্ম বুঝলে না তোমরা ভগবানকে হারিয়ে জীবনের এ পথে কেমন করে চলবে তোমরা বাইরে জোর পায়ের শব্দ এবং কণ্ঠস্বর শোনা গেল মা চমকে উঠলেন শশঙ্কা উঠে দাঁড়ালো ফিস ফিস করে বললো দৌড় খুলো না পুলিশ যদি হয় বলবে আমাকে চেনো না আমি ভুলে এ বাড়িতে এসে পড়েছি হঠাৎ মূর্ছা গেছি তুমি পোশাক ছাড়াতে গিয়ে দেখেছো ইস্তাহার বুঝলে কেন কিসের জন্য চুপ এ তো পুলিশ নয় মনে হচ্ছে আইভানোভিচ সত্যি আইভানোভিচ এসে ঘরে ঢুকলো শশেংকাকে দেখে বলল এরই মধ্যে এসে গেছো তুমি মার দিকে ফিরে বলল তোমার এই মেয়েটি দিদিমা পুলিশের গায়ের কাটা জেল পরিদর্শক কি এতটা অপমান করায় পন করে বসল ক্ষমা না চাইলে অনশন করে মরবে আট দিন পর্যন্ত কিচ্ছু খেল না মরে আর কি মা অবাক হয়ে বললেন বলো কি পারলে পরপর আট দিন না খেয়ে থাকতে শশঙ্কা তাচ্ছিল্য ভরে ঘাড় দুলিয়ে বলল কি করব? তাকে দিয়ে ক্ষমা চাওয়াতে হবে তো যদি মারা যেতে যে তুম তো ছিল না কিন্তু শেষটা সে বাধ্য হয়েছিল ক্ষমা চাইতে অপমান কখনো ক্ষমা করতে নেই মা মা ধীরে ধীরে বললেন হ্যাঁ অথচ আমরা স্ত্রী লোকেরা জীবন ভর অপমান শুয়ে আসছি চা পান করে শশঙ্কা শহরে যাবে বলে উঠে পড়লো এত একা কি করে যাবে ভেবে শঙ্কিত হয়ে মা তাকে থাকতে বললেন কিন্তু সে শুনল না শহরে তাকে ফিরতেই হবে আইভানোভিচের কাজ আছে বলে সেও সঙ্গে যেতে পারল না মা শশঙ্কার জন্য দুঃখ করতে লাগলেন আইভানোভিচ বলল বললো জমিদারের আদুরে মেয়ে ওর সইবে কেন জেলে গিয়ে ওর দেহ ভেঙে পড়েছে জানো দিদিমা ওরা দুটিতে বিয়ে করতে চায় কারা ও আর পেভেল কিন্তু এতদিনও পেরে ওঠেনি ইনি যখন জেলে উনি তখন বাইরে উনি যখন জেলে ইনি তখন বাইরে মা বললেন জানিনে তো কেমন করে জানব পেভেল আমার কাছে তো কিছু বলেনি সশেকার জন্য মার বুকটা যেন আরো দরদে ভরে উঠলো আইভানভিজ বললো তুমি জন্য দুঃখ করছো দিদিমা কিন্তু করে কি হবে আমাদের বিদ্রোহীদের সবার জন্য যদি তোমার চোখের চোখের জল ফেলতে হয় তো তো অত পাবে না অশ্রু উৎস শুকিয়ে যাবে তোমার স্বীকার করি জীবন আমাদের কাছে মোটেই সহজ নয় আমার এক বন্ধুর কথা বলি এই দিন কয়েক আগে তিনি নির্বাসন থেকে ফিরে এসেছেন তিনি যখন নভকারদের মধ্য দিয়ে যাচ্ছেন তখন স্ত্রী মোলেন্সকে তার প্রতীক্ষা করছেন তিনি যখন মোলেন্সকে পৌঁছলেন তখন তার স্ত্রী মস্কোর কারাগারে এবার স্ত্রীর সাইবেরিয়া যাওয়ার পালা বিদ্রোহ এবং বিবাহ এ দুটো পরস্পর বিরোধী এবং অসুবিধাজনক জিনিস স্বামীর পক্ষেও অসুবিধা স্ত্রীর পক্ষেও অসুবিধা কাজের পক্ষেও অসুবিধা আমারও একজন স্ত্রী ছিল দিদিমা কিন্তু এমনি ধারা জীবন পাঁচ বছরের মধ্যেই তাকে কবরসায়ী করেছে এক চুমুকে চায়ের কাপ নিঃশেষ করে সে তার দীর্ঘ কারা জীবন এবং নির্বাসন কাহিনী সংক্ষেপে বর্ণনা করে গেল মা নিঃশব্দে সব শুনলেন তারপর ন্যাস্ত কাজ সুসম্পন্ন করার জন্য প্রস্তুত হতে লাগলেন পরদিন দুপুরে আবার খাবার নিয়ে মা কারখানার দুয়ারে এসে হাজির হলেন আজ ভারী কড়া পাহারা জামার পকেট থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত খুঁজে তবে এক একজন লোককে ঢুকতে দেয়া হয় মা এগিয়ে বললেন একবারটি ঢুকতে দাও না বাবা বড্ড ভারী আর বইতে পারিনি পিঠ দুভাগ হয়ে যাচ্ছে যা যা বুড়ি ভেতরে যা দেখ না উনিও আসেন যুক্তিতর্ক দিয়ে বোঝাতে মা ঢুকে পড়লেন তারপর যথা স্থানে খাবারের পাত্র দুটো নাবিয়ে রেখে ঘাম মুছে ফেলে চারদিকে চাইলেন গুসেফ ভাতৃদয় কারখানার কামারের কাজ করে তারা তৎক্ষণাৎ কাছে এসে দাঁড়াল বড় ভাই ভ্যাসিলি ইঙ্গিতপূর্ণ দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করল পিরক পেলে হ্যাঁ কাল আনব এই ছিল নির্ধারিত গুপ্ত সংকেত দুভাইয়ের মুখ উজ্জ্বল হয়ে উঠলো আইবান হৃদয়াবেগ কিছুতেই সামলাতে পারল না বলে উঠল ও এমন মার হয় না ভ্যাসিলি মাটিতে আসন করে বসে খাবারের পাত্রটার দিকে ঝুঁকে পড়ল আর অমনি একবান্ডি নিস্তাহার এসে তার বুকের মধ্যে অদৃশ্য হয়ে গেল পরক্ষণেই তা তার জুতার মধ্যে পায়ের তলায় চলে গেল এমন চটপট কাজটা হয়ে গেল যে অন্য কেউ তা একদম লক্ষ্য করতে পারলো না ভ্যাসিলিও তাদের ভুলিয়ে রাখার জন্য বাজে কথা বলছে বাড়িতে না গিয়ে আজ এসো এখানে এই বুড়িমার কাছ থেকে খাবার খাই মা ক্রমাগত হাঁকেন চাই টক কপির স্যুপ গরম ঝোল রোস্ট মাংস আর এক এক করে ইস্তাহারের বান্ডিলগুলো আইভান ভ্যাসিলির কাছে চালান দেন মজুর দল কাছে এসে পড়াতে মা ইস্তাহার দেয়া থামিয়ে দিয়ে খাবারের হাঁক হাঁকতে লাগলেন মজুররা এলো খাবার খেলো চলে গেল তারপর মা আবার তার কাজ শুরু করলেন এবং শেষ করলেন সাফল্যের আবেগে আনন্দে তার সমস্ত দিনটা এক অভূতপূর্ব চাঞ্চল্যে কাটল রাত্রে অ্যান্ড্রিউ এসে হাজির হল সে কারামুক্ত হয়ে এসেছে অথচ পেভেল কোথায় মা অ্যান্ড্রির বুকে মুখ লুকিয়ে ছোট মেয়েটির মতো কাঁদতে লাগলেন অ্যান্ড্রি তাকে সান্ত্বনা দিয়ে বললো কেদুনা মা পেভেলের জন্য কোনো ভাবনা নেই সে বেশ আছে শিগগিরই জেল থেকে সে ফিরে আসবে অ্যান্ড্রিউ মার কাছে সবিস্তারে জেলের দৈনিক জীবনযাত্রা কাহিনী বর্ণনা করে যায় মা একটু আশ্বস্ত হন তারপর বলেন আজ কি করেছি জানো কি মা ইস্তাহার বিলির কাহিনী বলেন অ্যান্ড্রিউ উল্লসিত হয়ে বলল চমৎকার মা এতে যে আমাদের কাজ কতটা এগিয়ে গেল কত সুবিধা হলো তা বোধ করি তুমি নিজেও বোঝুনি মায়ের প্রাণ এটুকুতেই খুলে যায় স্নেহাকাঙ্ক্ষী সন্তানের কাছে অ্যান্ড্রুর কাছে মা তার করুণ জীবন কাহিনী বিবৃত করে বলেন স্বামীর মৃত্যুর পর ছেলের মুখ চেয়ে রইলুম সেই ছেলে যখন বাপের মতো বিপথে পা দিল তখন কত যে ব্যথা পেলুম প্রাণে তা তোমায় কেমন করে বোঝাবো অ্যান্ড্রু জানি আমার এই ভালোবাসা স্বার্থ দুষ্ট সংকীর্ণ তোমরা আজকালকার ছেলেমেয়েরা যেমন পরের জন্য দুঃখ বরণ করে নাও আমি তো তা পারিনি আমি আমার নিকটাত্মীয়দের ভালোবাসি পেভেলকে ভালোবাসি তোমাকে ভালোবাসি বোধ হয় পেভেলের চাইতেও বেশি পেভেল বড় চাপা আমাকে কিছু বলে না শশেংাকে বিয়ে করতে চায় আমি মা আমাকে এ কথাটাও জানালো না অ্যান্ড্রিউ বলল এ সত্যি নয় মা আমি জানি এ সত্যি নয় পেভেল শশাঙ্কাকে ভালোবাসে এ কথা ঠিক কিন্তু বিয়ে করতে চায় না বিয়ে করতে পারে না বিয়ে করবে না বিষণ্ণ চোখে মা বললেন হ্যাঁ রে এমনি করে কি তোরা নিজেদের বলি দিবি অ্যান্ড্রিউ নিজের মনেই বলে চলে পেভেল অসাধারণ মানুষ লোহার মতো শক্ত তার মন মা চিন্তাকুল কণ্ঠে বলেন কিন্তু সে আজ বন্দী মা চিন্তাকুল কণ্ঠে বলেন কিন্তু সে আজ বন্দী মন প্রবোধ মানে না যদিও জানি সোনার ছেলে তোমরা মানুষের হিতের জন্য এই কঠোর জীবন বরণ করে নিয়েছ সত্যের জন্য এই জীবনভর দুঃখকে স্বীকার করেছ কী সে সত্য তাও আমি জানি ধনী যতদিন থাকবে দুনিয়ায় মানুষ কিছু পাবে না সত্যও না সুখও না এ কথা অ্যান্ড্রু ধীরে ধীরে বলে ঠিক কথা মা কারচে একজন ইহুদি কবি ছিলেন একবার তিনি লিখলেন বিনা দোষে যারা ফাঁসি কাঠে দিল প্রাণ সত্য তাদের করিবে জীবন দান ঘটনাচক্রে কার্যের পুলিশের হাতেই তিনি খুন হলেন হোন কথা তো তা নয় কথা হল তিনি সত্য কি তা উপলব্ধি করেছিলেন এবং তা প্রচার করার জন্য অনেক কিছু করেছিলেন তিনি সত্য ব্যক্ত করেছিলেন এমনি করে সে রাতটা কাটল পরদিন কারখানার গেটে যেতেই রক্ষীরা বেশ রুক্ষভাবে মাল মাটিতে না বিয়ে মাকে ভালো করে পরীক্ষা করল মা বললেন আমার খাবার জুড়িয়ে যাবে বাবা চুপ রাও একজন রক্ষী বলল আর একজন বলল ইস্তাহারগুলো নিশ্চয় বেড়ার ওপর দিয়ে ছুড়ে দেয়া হয় মা রেহাই পেলেন বুড়ো সেজবেসে বলল চাপা গলায় শুনেছ তো মা কি ইস্তাহার আবার দেখা দিয়েছে রুটির ওপর চিনির মতো করে ছড়িয়ে দিয়ে গেছে ওরা অথচ শাস্তি হলো এর জন্য আমার ভাইপোর তোমার ছেলের এখন পরিষ্কার দেখা গেল ওরা নিরাপরাধ তারপর দাড়িতে হাত বুলোতে বুলোতে বলল বাবা এ মানুষ নয় যে হুমকি দিয়ে দমিয়ে রাখবে এ ভাবধারা একে পোকার মতো টিপে মারা চলে না মা খাবার হাঁকতে লাগলেন কারখানায় সেদিন কি সে উত্তেজনা মজুরা আলাপ আলোচনা আনন্দে উতলা একজন বলছে বাছাধনরা সত্য কথা সইতে পারেন না কর্তারা ক্রুদ্ধ বিব্রত হয়ে ছোটাছুটি করছেন একজন বলছেন ব্যাটারা হাসছে দেখো হাসবার মতো বিষয় কি না। ম্যানেজার যা বলেন ঠিক আমূল ধ্বংস করতে চায় ওরা বেটাদের শুধু আগাছার মতো একসা করে দিতে হবে আর এক কর্তা বীর দর্পে অদৃশ্য দুশ্মনের উদ্দেশ্যে আস্ফলন করে বলে যা খুশি ছাপা ব্যাটা বজ্জাত কিন্তু খবরদার আমার বিরুদ্ধে একটা কথা বলেছিস কি মরেছিস ঘুসে বেসে মাকে বলল আজ আবার তোমার কাছে খেতে এসেছি মা উফ যা খাবার তুমি দিয়েছ চমৎকার মা খুশি হলেন ভাবলেন আমাকে না হলে এদের চলবে কি করে অদূরে এক মজুর বলছে আমি পেলুম না একখানা কোথাও আর একজন বলছে শুনতে বেশ লাগে কিন্তু পড়তে না পারলেও এটা বুঝি ধনদের আতে বেশ একটু ঘা লেগেছে তৃতীয় জন বলল বয়লার ঘরে চলো পড়ে শোনাচ্ছি গুসেফ ইঙ্গিত করে বলল। দেখছো না মা কেমন কাজ করছে মা খুশি হয়ে বাড়ি ফিরে এলেন অ্যান্ড্রিওকে বলেন ওরা দুঃখ করছিল পড়তে জানে না বলে আমিও তো তাই সেই ছোটবেলা যতটুকু যা শিখেছিল ভুলে বসে আছি আবার শেখো মা মরতে বসেছি এখন শিখব ঠাট্টা কিন্তু শেলফ থেকে একটা বই নিয়ে মাকে বর্ণপরিচয় করাতে লেগে গেল ছুরির ডগা দিয়ে একটা অক্ষর দেখিয়ে বলল এটি কি আর এটা এ এমনিভাবে মার শিক্ষা শুরু হয় পড়তে পড়তে একসময় মা হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠলেন এক পা যখন কবরে তখন বসলাম বই নিয়ে দিয়ে বলল মা তোমার দোষ কি জীবন তো আর তুমি ইচ্ছে করে তুমি তবু বুঝতে পারছ কি শোচনীয় জীবন তোমাদের অনেকে কিন্তু এই কথাটাই বুঝতে পারে না হাজার হাজার লোক গরু বাছুরের মতো বেঁচে থেকে বড়াই করে তোফা আছি কিন্তু কোথায় তোফা তাদের জীবন আজ কাজ শেষ হলে খাওয়া কালও কাজ শেষ করে খাওয়া পরশুও তাই দিনের পর দিন বছরের পর বছর ওই একই রুটিন কাজ আর খাওয়া কাজ আর খাওয়া সঙ্গে সঙ্গে কাচ্চা বাচ্চা দল আমদানি দুদিন তাদের নিয়ে আমোদ তারপর রুটিতে টান পড়লে তাদেরই ওপর রাগের ঝাল ঝাড়া খালি গোগ্রাসে গেলা বড় হয় না যে কাজ করে একটু সাহায্য করবে ছেলে তারা ভারবাহী পশু করে তোলে ছেলেমেয়েরা পেটের জন্য খাটে জীবনটাকে টেনে নিয়ে চলে একটা চুরি করা মতো প্রাণ তাদের পচা চঞ্চল হয়ে ওঠে না আনন্দের সারায় কখনো জুতো তালে বেজে ওঠে না হৃদয়দ্রাবী ভাবের আবেগে কেউ বাঁচে ফকিরের মতো ভিক্ষার ঝুলি সম্বল করে কেউ জীবন কাটায় চোরের মতো পরের জিনিস নিয়ে কর্তারা চোরের আইন তৈরি করেছে লাঠিধারী রক্ষী দল মোতায়েন করে তাদের বলছে আমাদের তৈরি আইন রক্ষা করো ভারী সুবিধার আইন এগুলো জনসাধারণের রক্ত শুষে নেওয়ার অধিকার আমাদের দিয়েছে বাইরে থেকে মানুষকে চেপে পিষে নিংড়ে নিতে চায় ওরা কিন্তু মানুষ বাধা দেয় তাই ভেতরে এই আইন চালানো যুক্তিশক্তিও যাতে তাদের লোক পেয়ে যায় মানুষ একমাত্র তারাই যারা মানুষের দেহে শৃঙ্খল নষ্ট করে মানুষের মনে শৃঙ্খল অপসারিত করে তুমিও তো তাই করতে চলেছো মা তোমার সাধ্য মতো আমি আমি কি করতে পারবো অ্যান্ড্রিউ কি করতে পারবে না মা কেন পারবে না বর্ষা ধারার মতো আমাদের কাজ এর প্রত্যেকটি ফোটা পরিষ্ফুট করে বীজকে যখন তুমি পড়তে শিখবে মা তখন হ্যাঁ তোমাকে শিখতেই হবে ভাবো দেখি এসে ফিরে কতটা অবাক হবে মা মনোযোগী ছাত্রীর মতো বই নিয়ে উঠে পড়ে লেগে গেলেন দরজায় শব্দ হতেই মা খুলে দিয়ে দেখেন রাইবিন রাইবিন বলল তুমি একা মা হ্যাঁ তোমাকে একটা কথা বলতে চাই আমার একটা থিওরি আছে মা উদ্বেগে আশঙ্কায় রাইবিন কি যেন বলে ভেবে তার দিকে চাইলেন রাইবিন বলল সবকিছুর মূলে চাই টাকা এই টাকা জোগায় কে মা বললেন জানি না তো রায়বিন বলল তারপর দ্বিতীয় জিজ্ঞাসা এসব লেখে কারা শিক্ষিত লোকেরা কর্তারা কর্তারা এই বই লিখে ছড়ায় এবং এই বইয়েতে তাদেরই বিরুদ্ধে কথা থাকে এখন আমায় বলো মা কেন কোন স্বার্থে কর্তারা তাদের অর্থ এবং সময় ব্যয় করে তাদের নিজেদের বিরুদ্ধে লক্ষ্যে পেয়ে তোলে মা ভীত হয়ে বলেন তোমার কি মত রায়বিন বলল আমার মত যখন ঠিক পেলুম জিনিসটা আমার সর্বাঙ্গ শিউরে উঠল কি কি ঠিক পেলে প্রবঞ্চনা প্রতারণা হ্যাঁ ঠিক তাই জানি না ভালো করে তবুও অনুভব করি কর্তারা কোনো একটা লীলা করছেন আমি ওসব চাইনে আমি চাই সত্য এবং সত্য কি তা আমি বেশ জানি কর্তাদের সঙ্গে হাত ধরাধরি করে চলবো না আমি আমি জানি ওদের সুবিধার জন্য যখন দরকার হবে তখন ওরা আমাকে সামনে ঠেলে দেবে তারপর আমার হাড় মারিয়ে ওরা ওদের ইপসিত স্থানে পৌঁছাবে মা ব্যথিত সুরে বললেন হা ভগবান পেভিলরা কি তবে এসব কথা বোঝে না 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 আমি এ বিশ্বাস করতে পারি না তাদের লক্ষ্য সত্য সম্মান বিবেক কোনো অসৎ উদ্দেশ্য নেই তাদের কাদের কথা বলছো মা সকলের কথা প্রত্যেকের কথা মানুষের রক্ত নিয়ে কারবার যারা করে তারা সে মানুষ নয় রাইবিন মাথা নিচু করে বলে তারা না হতে পারে মা কিন্তু তাদের পেছনে যে এমন একদল লোক থাকতে পারে যাদের উদ্দেশ্য স্বার্থ এমনি এমনি কেউ আর নিজেদের বিরুদ্ধে লোক পায় না তুমি আমার কথা ঠিক জেনে রেখো মা কর্তাদের কাছ থেকে কখনো কিছু ভালো পাওয়া যাবে না মা ভয় পেলেন তা তোমার মতটা কি তো আমার মত কর্তাদের কাছ থেকে তফাত থাকো ব্যাস মাত্র তারপর কিছুক্ষণ চুপচাপ থেকে ধীরে ধীরে বললো আমি চলে যাচ্ছি মা লোকদের সঙ্গে গিয়ে মিশব তাদের সঙ্গে কাজ করব এ কাজের যোগ্য আমি লিখতে পড়তে জানি খাটতে পারি বোকাও নই আর সবচেয়ে বড় কথা লোকদের কি বলতে হবে তা আমি জানি জানি কর্তাদের বিশ্বাস করা চলে না জানি মানুষের আজ কলুষিত বিদ্বেষ বিসদুষ্ট সবাই পেট বোঝাই করবার জন্য ব্যঘ্র কিন্তু খাবার কই তাই তারা পরস্পর খাওয়া খাওয়াই করে আমি যাব গ্রামে পল্লীতে আর লোকদের জাগাবো তাদের আজ নিজেদের হাতে কাজ নেওয়া দরকার নিজেদের হাতে এ কাজ করা দরকার তারা একবার বুঝুক তারপর নিজেরাই নিজেদের পথ খুঁজে নেবে আমি যাচ্ছি শুধু তাদের বোঝাতে তাদের একমাত্র আশা তারা নিজেরা তাদের একমাত্র বুদ্ধি তাদের নিজেদের বুদ্ধি এই হচ্ছে সত্য মা ধীরে ধীরে বললেন তোমায় ধরবে ওরা ধরবে আবার ছেড়ে দেবে আবার আমি এগিয়ে চলব চাষিরাই তোমায় বাঁধবে তোমায় জেলে দেবে দিক কিছুকাল জেলে থেকে আবার বেরুব আবার চলব চাষিরা একবার বাঁধবে দুবার বাঁধবে তারপর তারা বুঝবে আমাকে বাধা উচিত নয় আমার বক্তব্য শোনা উচিত আমি তাদের ডেকে বলবো বিশ্বাস করতে বলছি না তোমাদের শুধু কথাগুলো শোনো আমি জানি তারা যখন শুনবে তখন বিশ্বাস করবে মা বলেন তুমি মারা পড়বে রাইবিন রাইবিনের কালো গভীর চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল মার দিকে চেয়ে বলল ক্রিস্ট বীজের সম্পর্কে কি বলেছিলেন জানো তুমি মরবে না নতুন অঙ্কুরে জেগে উঠবে আমি বিশ্বাস করি নে আমি এত সহজে মরব আমি বুদ্ধি রাখি সোজা পথে চলি কাজেই গতি আমার অপ্রতিহত শুধু কেন আমার প্রাণে ব্যথা জাগে হ্যাঁ আমি যাব তারিখানায় যাব লোকদের কাছে যাব কিন্তু অ্যান্ড্রিউ কই এখনো আসছে না যে এরই মধ্যে আবার কাজে লেগে গেছে বুঝি হ্যাঁ জেল থেকে বেরুতে না বেরুতেই ওদের কাজ এই তো চাই তাকে আমার কথা বলো বলবো এবার উঠি কারখানায় কাজ ছাড়বে কবে ছেড়ে দিয়েছি তো যাচ্ছ কখন কাল ভোরে রায়বিন চলে গেল মা একা বসে রইলেন চারদিকে ঘন অন্ধকার তার দিকে চেয়ে মা শিউরে উঠলেন এই অন্ধকারের জীব আমি চিরজীবন অ্যান্ড্রিউ এলে মা রাইবিনের কথা বললেন শুনে অ্যান্ড্রিউ নেচে উঠল যাচ্ছে চমৎকার সত্যের ডঙ্কা বাজিয়ে যাক সে গ্রামে গ্রামে লোকদের জাগিয়ে তুলুক আমাদের সঙ্গে এখানে থাকা তার পক্ষে কষ্টকর মা বললেন কর্তাদের কথা বলছিল সে সত্যি কি তাই কর্তারা কি তোমাদের প্রবঞ্চিত করছেন না অ্যান্ডিউ বলল তাই নিয়ে মাথা ঘামাচ্ছ বুঝি মা তা যা বলেছে টাকা নিয়েই যত গোলমাল টাকা যদি থাকতো মা আমরা এখন আছি ভিখের ওপর এই যে ধরো নিকোলাই পঁচাত্তর রুবেল মাইনে পায় তার পঞ্চাশ রুবেলই আমাদের দেয় অন্যান্য সবাইও তাই ছাত্ররা খেতে পায় না তবুও একটি একটি করে কোপেক জমিয়ে আমাদের পাঠায় কর্তাদের কথা বলছিলে হ্যাঁ তাদের মধ্যেও রকম ফের আছে বই কেউ আমাদের ঠকাবে ছেড়ে যাবে আবার কেউ আমাদের সঙ্গে থাকবে সেই উৎসব দিবসে আমাদের সহযাত্রী হবে সেই উৎসব দিবস জানি তা দূরে বহু দূরে কিন্তু পয়লামে মে আমরা একবার তার অনুষ্ঠান করে আনন্দ করব। তার কথায় তার আনন্দে মার মন থেকে দুশ্চিন্তা দূর হলো অ্যান্ড্রিউ ঘরময় পায়চারি করে বেড়াতে লাগলো তারপর আবার বলল জানো মা প্রাণের মধ্যে মাঝে মাঝে এমন এক আশ্চর্য ভাব জাগে যেখানে যাও মনে হবে সকল মানুষ তোমার কমরেড সবার মাঝে একই আগুন দীপ্ত সবাই আনন্দময় সবাই ভালো কথা নেই অথচ সবাই সবাইকে বোঝে কেউ কাউকে বাধা দিতে চায় না অপমান করতে চায় না তার আবশ্যকও বোধ করে না সবাই একতাবদ্ধ প্রত্যেকটি প্রাণ গায় তার নিজের গান সমস্ত গানের তরঙ্গ সম্মিলিত হয়ে প্রবাহিত হয় এক বিশাল বিরাট মুক্ত শ্রোতা আনন্দের নদী যখন তুমি এ কথা ভাববে মা যখন জানবে এ হবে এ না হয়ে পারে না তখন বিস্ময় বিমুগ্ধ প্রাণ আনন্দে গলে যাবে এত আনন্দ যে তা তুমি সামলাতে পারবে না চোখ সজল হয়ে উঠবে কিন্তু এর স্বপ্ন হতে যখন জেগে উঠবে যখন সংসারের দিকে চাইবে দেখবে সবকিছু তোমার চারপাশে ঠান্ডা নোংরা সবাই শ্রান্ত ক্ষুধার্ত কর্মব্যস্ত সংসারে চলতি পথে মানব জীবন কাদার মতো মথিত হচ্ছে পদদলিত হচ্ছে হ্যাঁ ব্যথা পাবে সন্দেহ নেই কিন্তু তবু তোমার মানুষকে অবিশ্বাস করতে হবে ভয় করতে হবে ঘৃণা করতে হবে মানুষ বিভক্ত জীবন মানুষকে দুটুকরো করে রেখেছে তুমি তাকে ভালোবাসতে চাইবে কিন্তু কি করে বাসবে কি করে ক্ষমা করবে সে মানুষকে যে তোমায় আক্রমণ করছে বন্য পশুর মতো বুঝছে না যে তোমার মধ্যেও একটা আত্মা আছে তোমার মুখে মানুষের মুখে আঘাত দিচ্ছে তুমি ক্ষমা করতে পারো না তোমার নিজের কথা ভেবে নয় মানব জাতির কথা ভেবে নিছক ব্যক্তিগত অপমান আমি ক্ষমা করতে পারি কিন্তু অত্যাচারীকে অপমান করার আশকারা দিতে পারি না মানুষকে মারার হাত পাকাবার জন্য আমার পিঠ পেতে দিতে পারি না মা চুপ করে শুনতে থাকেন অ্যান্ড্রিওর চোখ জ্বলছে দৃঢ় কণ্ঠে সে বলতে লাগলো নোংরা যা তা আমাকে আঘাত না দিলেও তাকে আমি ক্ষমা করব না আমি নই দুনিয়ায় আজ যদি আমি আমাকে অপমানিত হতে দিই হয়তো আমি তাকে হেসে উড়িয়ে দিতে পারি গায়ে না মাখতে পারি কিন্তু অপমানকারী যে সে আজ আমার উপর শক্তি পরীক্ষা করে বর্ধিত স্পর্ধায় কাল আর একজনের পিঠের চামড়া তুলবে এই জন্যই আমরা বাধ্য হই মানুষে মানুষে তফাত করতে যারা অত্যাচারী তাদের দূরে রাখতে যারা সত্যের জন্য লড়াই করছে তাদের আপনার বলে টেনে নিতে বিপদই হচ্ছে এখানে দুরকম চোখ দিয়ে তোমায় দেখতে হবে দুরকম প্রাণ নিয়ে তোমায় অনুভব করতে হবে একটা বলে সবাইকে ভালোবাসো আর একটা বলে হুশিয়ার ও তোমার দুশ্মন কেন কারণ এটা অদ্ভুত হলেও সত্য যে মানুষ আজও এক সমতলে দাঁড়িয়ে নেই মানুষের মধ্যে সাম্য আনতে হবে আমাদের সকল মানুষকে এক সারিতে দাঁড় করাতে হবে আমাদের মাথা দিয়ে বা হাত দিয়ে মানুষ যত কিছু সুখ সুবিধা সৃষ্টি করেছে আজ নিখিল মানুষের মধ্যে সমানভাবে বেটে দিতে হবে মানুষকে আর পরস্পরের ভয়ের এবং হিংসার গোলাম লোভের এবং বোকামির দাস করে রাখবো না এমনই কথাবার্তা প্রায়ই চলতো মা আর মধ্যে পড়াও চললো মার চোখ তার ক্ষীণ দৃষ্টি অ্যান্ড্রু বলল আসছে রোববার শহরে নিয়ে গিয়ে তোমার চশমা কিনে দেব তিন তিনবার মা জেলে পেভেলের সঙ্গে দেখা করতে গেছেন কিন্তু পারেননি জেলের কর্তা অতিরিক্ত বিনয়ের সঙ্গে এখন হবে না এই আসছে হপ্তায় বলে ফিরিয়ে দিয়েছে মা অ্যান্ড্রিউকে বলেন খুব নম্র কিন্তু লোকটা মা অ্যান্ড্রিউকে বলেন খুব নম্র কিন্তু লোকটা অ্যান্ড্রিউ হেসে বললে হ্যাঁ বিনয়ের অভাব নেই হাসিরও অভাব নেই ওদের যদি বলা হয় দেখো এই লোকটা সাধু জ্ঞানী কিন্তু ও থাকলে আমাদের বিপদ ওকে ফাঁসিতে লটকাও ব্যাস আর কথা নেই ওরা হাসতে হাসতে তাকে ফাঁসিতে লটকাবে এবং ফাঁসিতে লটকিয়ে ওরা হাসতে থাকবে মা বললেন কিন্তু আমাদের ওখানে যে লোকটি খানা তল্লাশি করতে গিয়েছিল সে একটু ভালো অ্যান্ড্রু বলল মানুষ ওরা কেউই নয় মা মানুষকে আঘাত দেবার অভিভূত করার তাকে রাষ্ট্রের চাহিদা মতো গড়ে নেবার যন্ত্র ওরা কর্তারা যেমন খুশি ওদের চালান ওরা না ভেবে কেন কি দরকার এ প্রশ্ন না করে কর্তাদের হুকুম তামিল করে যায় অবশেষে মা একদিন ছেলের দেখা পেলেন অনেক কথা হলো মা শেষটায় বললেন কবে ছেড়ে দেবে তোকে কেন জেল হলো তোর ইস্তাহার তো আবার বেরিয়েছে কারখানায় পেভেলের চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল বেরিয়েছে কবে কত রক্ষী বাধা দিয়ে বলল ও সব কথা বলা নিষেধ পারিবারিক কথা বলো অগত্তা পেভেল বলল। তুমি এখন কি করছো মা মা ইঙ্গিতপূর্ণ কণ্ঠে বলেন আমি কারখানায় এসব বয়ে নিয়ে যাই ঝোল খাবার পেভেল বুঝলো চাপা হাসি বেগে তার মুখে শিরাগুলো কাঁপতে লাগলো বলল তাহলে একটা ভালো কাজ পেয়েছো তুমি মা সময় তোমার মন্দ কাটছে না মা বলেন ইস্তাহার বেরুবার পর আমাকেও খুঁজে দেখেছিল রক্ষী বলল আবার ওই কথা এমনি করে সময় উত্তীর্ণ হলো মা ছেলে চোখের জলের মধ্য দিয়ে বিচ্ছিন্ন হলেন বিদায় নিলেন বাড়ি এসে মা অ্যান্ড্রিউকে বললেন আচ্ছা অ্যান্ড্রিউ ওরা কেমন করে পারে বলতো আমার তো পেভেলের জন্য মুখে অন্য রোচে না আর ওরা দেখি ছেলেদের জেলে পাঠিয়ে আছে খায় দায় হাসি গল্প করে যেন কিছুই হয়নি এইটাই তো স্বাভাবিক আইন আমাদের উপর যতটা করা ওদের উপর ততটা নয় আর আমাদের চাইতে আইনের দরকারও ওদের বেশি এই জন্যই আইন যখন ওদের নিজেদের মাথায় ঘা দেয় ওরা কাঁদলেও জোরে কাঁদে না নিজের লাঠি নিজের মাথায় পড়লে তত লাগে না ওদের কাছে আইন রক্ষাকর্তা আর আমাদের কাছে আইন শৃঙ্খল যা আমাদের হাত পা বেঁধে পঙ্গু দুর্বল করে রেখেছে আমাদের আঘাত দেবার শক্তি লোপ করেছে দিন তিনেক পরে নিকোলাই কারামুক্ত হয়ে পেভেলদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল ঘরে আলো দেখতে পেয়ে সে এসে ঢুকলো বলল আমি সুজা জেল থেকে আসছি মা তার কণ্ঠস্বর অদ্ভুত দৃষ্টি বিষণ্ন সন্দিগ্ধ মা দিনই তাকে পছন্দ করতেন না কিন্তু আজ এই ছেলেটির দিকে চেয়েও কেমন এক দরদে তার প্রাণ ভরে গেল বললেন শুকিয়ে আধখানা হয়ে গেছিস যে বাবা দাঁড়া চা করে দিচ্ছি অ্যান্ড্রিউ রান্নাঘর থেকে বলে উঠল আমি করছি চা মা তখন বলেন পেদিয়া মেজিন কেমন আছে রে কবিতা লিখছে না নিকোলাই মাথা নেড়ে বলে হ্যাঁ কিন্তু আমি চাই কিছু বুঝি না তা একটা খাঁচায় রেখেছে তাকে আর সে গান করছে একটা জিনিস আমি খাঁটি বুঝেছি আর বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছে নেই আমার মা সমবেদনার সুরে বলেন ইচ্ছে থাকবে না কেন কিসের মায়া এসে শূন্যপুরিতে যাবি নিকোলাই বলল সত্যি শূন্যপুরী মা শুধুই পোকামাকড়ের বাসা এখানে আজকের রাতটা থাকতে পারি মা মা বলেন ছেলে মার কাছে থাকবে তারও কি আবার অনুমতি নিতে হয় বাবা নিকোলাই আপন মনে কত কি বলে চলে অ্যান্ড্রিউ রান্নাঘর থেকে আসতেই তার মুখের দিকে চেয়ে বলে আমার মনে হয় এমন কতগুলো লোক আছে যাদের মেরে ফেলা উচিত অ্যান্ড্রিও গম্ভীরভাবে বলল তাই নাকি কিন্তু কেন শুনতে পারি কি যাতে তারা চিরদিনের মতো ঠান্ডা হয়ে যায় বটে কিন্তু জ্যান্ত লোকগুলোকে ঠান্ডা করার অধিকার তোমায় দিলে কে দিয়েছে তারা নিজেরা তারা যদি আমায় আঘাত দেয় আমার অধিকার আছে জবাবে তাদের আঘাত করার তাদের চোখ উপড়ে ফেলার আমায় ছুঁয়ো না আমিও তোমায় ছোবো না আমায় যেমন খুশি চলতে দাও আমি চুপচাপ থাকবো কাউকে ছোবও না হয়তো বনে চলে যাব নদী তীরে কুড়ে বেঁধে একা থাকবো অ্যান্ড্রু বলল যাও না খুশি হলে তাই থাকো কে এখন নিকোলাই ঘাড় নেড়ে বলে এখন তা অসম্ভব কেন অসম্ভব কেন আটকাচ্ছে কে তোমায় আটকাচ্ছে মানুষ আমরণ তাদের সঙ্গে জড়িয়ে থাকতে হবে আমার অন্যায় এবং ঘৃণার বাঁধনে শক্ত সে বাঁধন আমি তাদের ঘৃণা করি তাই তাদের ছেড়ে যাব না তাদের পথ রোধ করে দাঁড়াবো তাদের জ্বালিয়ে মারব আজীবন তারা আমার সাথে শত্রুতা করেছে আমিও তাদের শত্রুতা করবো কৈফিয়ত যদি দিতে হয় তো দেব আমার নিজের কাজের কৈফিয়ত আমার বাবা যদি চোর হয় বলতে বলতে থেমে গেল নিকোলাই তারপর হঠাৎ উষ্ণ হয়ে বলে উঠল। আইসে গবর্ভব ব্যাটার মুন্ডু ছিঁড়ে ফেলব দেখে নিও অ্যান্ড্রিও ব্যগ্র কৌতূহলে বলল কেন তো ব্যাটা স্পাই লোকের সর্বনাশ করে বেড়াচ্ছে ব্যাটার জন্য আজ আমার বাবা পর্যন্ত স্পাই হবার মতলব করছেন অ্যান্ড্রি বুঝল নিকোলায় প্রাণে কি মর্মন্তুত ব্যথা কি অসহ্য যাত না এর সান্ত্বনা নেই যুক্তিতে এ প্রশমিত হয় না শুধু বললো আমরাও ভুক্তভোগী আমরাও একদিন করে ভাঙা কাঁচ মারিয়ে রক্তাক্ত পদে চলেছি জীবন পথে অন্ধকারে আমরা আলোর জন্য হাহা করেছি নিকোলাই বলল তুমি আমায় বোঝাতে চেও না বন্ধু বোঝাবার কিছু নেই আমার বুকে হাত দিয়ে দেখো মনে হচ্ছে যেন ক্ষুধার্ত ক্রুদ্ধ নেকড়ের দল গর্জন করছে অ্যান্ড্রিও বলে একদিনে দূর হবে সম্পূর্ণভাবে না হলেও হবে শিশুর হামের মতো এও মানুষের একটা ব্যাধি সবাই আমরা এতে ভুগি যারা শক্তিমান তারা ভোগে বেশি যারা দুর্বল তারা ভোগে কম এ ব্যাধি কখন আসে জানো যখন মানুষ নিজেকে চিনেছে কিন্তু জীবনের পূর্ণ পরিচয় পায়নি জীবনযাত্রায় নিজের স্থান খুঁজে পায়নি তা না পেয়ে নিজের দামও কষতে পারেনি তখন তার কেবলই মনে হয় দুনিয়ার বুকে অপূর্ব সে কেউ তাকে মাপতে পারে না কেউ তার দাম তলিয়ে দেখে না সবাই চায় তাকে হজম করে ফেলতে পরে সে বুঝতে পারে অন্যান্য বহু মানুষের মধ্যে যে প্রাণ তাও তারই মতো তখন থেকে তার মন নরম হতে থাকে ব্যাধি উপশম হতে থাকে লজ্জা জাগে বোঝে যে মন্দির শীর্ষে উঠে একা নিজের ঘণ্টাটি বাজিয়ে লোককে আকৃষ্ট করার চেষ্টা বিথা মন্দিরের বড় ঘন্টা তার ক্ষুদ্র ঘণ্টাধ্বনিকে ডুবিয়ে দিয়ে বেজে ওঠে বড় ঘন্টার সঙ্গে পাল্লা দিয়ে জাগতে হলে চাই ছোট ছোট ঘন্টাগুলির একত্র সম্মিলন আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছো নিকোলাই হ্যাঁ কিন্তু বিশ্বাস করি না খাবার এলো খেতে খেতে অ্যান্ড্রিউ নিকোলাইকে বোঝাতে লাগলো কারখানায় কেমন ভাবে সোশিয়ালিস্ট মতবাদ প্রচারিত হয়েছে নিকোলাই সব শুনল তার মুখ আবার গম্ভীর হয়ে উঠল বলল বড্ড ধীরে চলছে কাজ বড্ড ধীরে আরও তাড়াতাড়ি হলে ভালো হয় অ্যান্ড্রিউ বলে মানুষের জীবনটা তো ঘোরা নয় নিকোলাই যে চাবুক কষে তাকে ছুটিয়ে নিয়ে যাবে নিকোলাই সে একই সুরে বলতে লাগলো কিন্তু বড্ড ধীরে ধৈর্য থাকে না আমার কি করি কি করি তার অঙ্গভঙ্গিতে গভীর নৈরাশ্য ফুটে ওঠে অ্যান্ড্রিও বলে আমরা করব জ্ঞান লাভ এবং জ্ঞান বিস্তার যুদ্ধ করব কবে নিকোলাই সহসা প্রশ্ন করল অ্যান্ড্রিও হেসে বলে যুদ্ধ কখন করতে হবে তা জানি না কিন্তু এটা জানি যে তার আগে আমাদের বহু প্রাণ আহতি দিতে হবে আর জানি যে হাতের ছুরি সানাবার আগে সানাতে হবে মগজের বুদ্ধিকে এবং প্রাণকে নিকোলাই যোগ করে হ্যাঁ প্রাণকেও কিছু পরে নিকোলাই উঠে শুতে গেল মা খানিক্ষণ চুপ করে থেকে বললেন ওর মনের মধ্যে কি একটা ভীষণ চক্রান্ত ঘুরছে অ্যান্ড্রিউ হ্যাঁ মা ওকে বোঝা বড় শক্ত বলে অ্যান্ড্রিউ বিছানায় গেল শুনতে পেল মা বলছেন ভগবান পৃথিবীর যত মানুষ সবাই তো দেখছি কাঁদছে নিজ নিজ ব্যথায় কোথায় মানুষ সুখী কোথায় মানুষ আনন্দিত অ্যান্ড্রি বলল আসছে মা সে শুভ দিন আসছে যেদিন মানুষ সুখী হবে আনন্দিত হবে আজ এ পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ মায়ের নতুন পর্ব পাচ্ছেন শীঘ্রই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ